হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু জঙ্গলে খুবই আতঙ্ক বিরাজ করছে। সিংহগুলোকে দেখুন, তারা খুবই বিচলিত মনে হচ্ছে। কোনো একটা বিপদ আসতে চলেছে। জঙ্গলের সবচাইতে চালাক প্রাণী শিয়াল বিপদ আঁচ করতে পেরে পালিয়ে বাঁচতে চাচ্ছে। কিসের এত ভয়, কিসের এত আতঙ্ক? এইদিকে আবার গরুগুলোর চোখে মুখে কেমন যেন একটা চরম আতঙ্ক ফুটে উঠেছে। বোঝা যাচ্ছে না আসলে কি হতে চলেছে। তবে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে? মাছটাও তার বাচ্চাদেরকে ভয়ে মুখে ঢুকিয়ে ফেলেছে। ডলফিনগুলো পালিয়ে দূরে কোথাও চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। মনে হচ্ছে চরম এক বিপদ আসতে চলেছে। বানরটা সেজেগুজে একেবারে সুটকেস নিয়েই মনে হচ্ছে দূরে কোথাও চলে যাচ্ছে দীর্ঘদিনের জন্য। সহজে হয়তো সে ফিরবে না। ডাইনোসর ঝাঁপিয়ে পড়েছে জলের ভেতর। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে সে। এই পাখিটাও চুপচাপ নিঃশব্দে পা ফেলে পালিয়ে বাঁচতে চাইছে। আসলে ব্যাপারটা হলো, ফেসবুকে মানুষ রাসেল ভাইপার নিয়ে যেভাবে চিল্লাচিল্লি শুরু করেছে, এসব শুনে জঙ্গলের সকল প্রাণীরাও আতঙ্কিত। তারাও রাসেল ভাইপারের ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে প্রাণ নিয়ে। বলা তো যায় না কখন আবার রাসেল ভাইপার চলে আসে।